মানে 11-12 কলেজে বা কলেজে পড়ছি বা কলেজে পাস করে গেছি, তারা কি করে নিজেদেরকে মানে এই যে জব মার্কেট আছে তাতে নিজেদেরকে কম্পিটিটিভ করবো, তার জন্য কিন্তু এই কোর্সটা করা। যারা যারা এখানে এসেছো আমরা অনেককে আমি নিজে থেকেও বলেছিলাম যে এই কোর্সটা করো, শুনে যখন প্রিন্সিপাল আমাকে বলেছিলেন মনে হয়েছিল যে সত্যি ভালো একটা মার্কেট আছে, আর এটা কিন্তু ফিউচারও একটা অপশন থাকবে যে যারা এই ইলেকট্রিক্যাল এই যে টেকনিকটা করবে তারা কিন্তু পরে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টরের একটা লাইসেন্স বের করতে পারে, নিজেরা শুনছি আমাদের সাথে কথা বলে, ফিউচারের স্কোপটা কিন্তু আছে। যেহেতু তোমরা খুব অল্প বয়স্ক ছেলেমেয়েরা আছো, এই কাজটা কিন্তু মন দিয়ে করতে হবে। 2 মাসের কোর্স মানে এতদিন যত মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছি, কলেজে পড়েছি, এইচএস পড়েছি, পড়াশোনা নিজের মতো করেছিলাম, পড়ার জন্য পড়েছিলাম, বা কেউ বলতো বাবা মার কথা শুনে, পড়ার কথা শুনে, মাস্টারমশাই কথা শুনে পড়তাম, এই ট্রেনিংটা কিন্তু নিজের পড়া, নিজের জন্য, এটা পড়া নয় কিন্তু হাতের কাজ শেখা। তুমি এই যে 360 ঘন্টার ক্লাস সেখানে যদি নিজে মনোযোগী না হও তাহলে তুমি কাজটা আপনার গমন আইটিআইতে আমাদের এখানে উৎকোর্সটা বাংলা শর্ট টার্ম কোর্স, নামটা হচ্ছে ডোমেস্টিক ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট। এই কোর্সটা আজকে উদ্বোধন করা হলো। আমাদের এই প্রথম বেশি 21টা ছেলে রেজিস্ট্রেশন করেছে, আর অনেক ছেলে অ্যাপ্লিকেশন করেছে, অনেককে নেচুরেচে দেবো। তো আবার সেখানে আমাদের বিডিও সাহেব ছাত্রার, আমার দিওনা সাহেব উৎকোর্স বাংলা বিএলএস এবং ডিপিএম অনেকে উপস্থিত ছিলেন। তো ছেলেমেয়েরা খুব খুশি এরকম কোর্স পেয়ে, আর আমাদের মাস্টারমশাইরাও খুব উদ্গ্রীব আছেন এই কোর্সটা সম্বন্ধে জানানো, যেহেতু কোর্সটা খুব শর্ট টার্ম কোর্স এবং হাতে কলমে শেখানো হয়। আর কোর্সটা যেহেতু বাড়ির সমস্ত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স সম্বন্ধে কাজ শেখানো হবে, তো এটা নিয়ে ছেলেরা খুব আগ্রহী আছে। আমরা আশা করছি এই কোর্সটা করে আমরা ভালো ছাড়া পাবো এবং ছেলেমেয়েকে ভালো শেখাতে পারবো। এই কোর্সটা আওয়ারলি বেসিস হয়, এই কোর্সটা আমাদের 360 ঘন্টা কোর্স আসছে, 360 আওয়ার্স। তো আমরা ঠিক করেছি পার ডে 6 ঘন্টা করে পড়াবো, তাহলে হিসাব মতো 60 দিনে কোর্সটা শেষ হয়ে যায়। তো আমাদের এটা 60 দিনের কোর্স, ডে ওয়াইজ 60 দিন হবে, চলবে। তো এই জবের অপরচুনিটি আমরা ই করবো, ক্রিয়েট করবো, কিছু কিছু কোম্পানি এরকম কিছু ছেলেমেয়ে চায় যারা এসব জানে কাজ জানে, তো অনেক কোম্পানি এরকম ছেলেমেয়ে চাই, আমরা সেসব কোম্পানিতে এদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো। তো আশা করি ছেলেরা সুযোগ পাবে।